আগামী সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফলাফল ঘোষণা করতে পারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। মাধ্যমিক 2022-এর ফলাফল প্রকাশ পাওয়ার পর পরীক্ষার্থীরা এই ওয়েবসাইটগুলোতে গিয়ে নিজের রেজাল্ট জানতে পারছেন। আগামী সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের এই ফলাফল ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী 28 মে শনিবারের মধ্যেই এই ফলাফল ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ফলাফলের তারিখ নিশ্চিত করতে এখনো পারছেন না, তবে 31 মের মধ্যে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। পরীক্ষার্থীরা আগামী সপ্তাহে তাদের ফলাফল আশা করতে পারে। মাধ্যমিক 2022-এর ফলাফল প্রকাশ পাওয়ার পর পরীক্ষার্থীরা wbresults.nic.in এবং wbse.wb.gov.in এই ওয়েবসাইটগুলোতে গিয়ে নিজের রেজাল্ট জেনে নিতে পারবে। তবে মাধ্যমিকের ফলাফল মোবাইল অ্যাপ বা SMS এর মাধ্যমেও জানা যেতে পারে। যদি দেখা যায় যে দীর্ঘ বছর পর 22 সালে অফলাইন পরীক্ষা হয়েছে পরীক্ষার্থীদের, আর চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যাও যে খুব একটা কম ছিল তা নয়। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 11,26,863 জন ছিল, প্রায় 50,000 বেড়ে এবার রেকর্ড পরীক্ষার্থী ছিল। তবে এরই মধ্যে ছাত্রের সংখ্যা ছিল 5,59,000 এবং 6,26,804 জন ছিল মেয়েদের সংখ্যা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি করা হয়েছে, 21 সালে পরীক্ষা না দিয়েও 100% পাশ করায় এবার পরীক্ষায় বসারও বেশ লম্বা আবেদনপত্র জমা পড়েছে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই যে মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতে পারে তার ইঙ্গিত কিন্তু দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা, সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।